মিডিয়া বন্ধুরা বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা আমার আহ্বানে আজকে আমার বাড়িতে এসেছেন আমি সত্যি আনন্দিত এবং গর্বিত যে আপনারা এইভাবে আমার ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন আমি তার জন্য আমি আমার সম্মানিত শ্রদ্ধেয় সকল স্তরের সাংবাদিক বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমি কৃতজ্ঞতা বোধ করছি আজকে আমি আপনাদেরকে আহ্বান করেছি একটা আমার বিষয় নিয়ে কিছু আলোচনা হচ্ছে আমাদের কিছু ফেক মিডিয়ার মাধ্যমে পাশাপাশি আমারও কিছু ব্যক্তিগত বিষয় আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব প্রথম বিষয়টা হচ্ছে আমাকে নিয়ে কিছু মিডিয়া ফেক মিডিয়া মিডিয়া নয় আমি এটাকে মিডিয়া তো বলতেই পারবো না কারণ এখানে আমি আমার রাজ্যের যারা শ্রদ্ধা সম্মানিত যারা মিডিয়ার সাথে যুক্ত যে চ্যানেল বা প্রিন্ট মিডিয়া যাই বলুক ওদের সাথে ওইগুলির কোনো লিঙ্ক বা কোনো স্পর্শ নেই কিন্তু তারপরও আজকে যে একটা জমানা এসেছে সোশ্যাল মিডিয়া জমানা এখানে অনেকে তার ব্যক্তিগত কুচক্রান্ত তার ষড়যন্ত্র তার মনের ভাব প্রকাশ করার একটা সুযোগ রয়েছে তো সেই কারণে অনেকেই পজিটিভ নিয়েও তারা প্রচার করে অনেকে নেগেটিভ চিন্তাভাবনা নিয়েও প্রচার করে যাই হোক আমি সকলকে আমি সাধুবাদ জানাই যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ তারা পরিবহন করে কিন্তু আমাকে নিয়ে বিগত অনেক দিন যাবতই অনেকেই অনেক রকম ফেক মিডিয়া বানিয়ে তারা প্রচার করছে কিন্তু আমি সেইগুলিতে কোনো কান দেই না কারণ হচ্ছে এইগুলি একটা সময় এসেছে সুযোগ পেয়েছে এবং সত্যিকারে অর্থে যারা প্রকৃত যারা মিডিয়ার বা সাংবাদিক কাজ করছে তাদের জন্য এইগুলি একটা একটা সমস্যা এবং যারা প্রকৃত সাংবাদিক তাদের ওদের কারণে তাদের অনেক সম্মান হানি হয় তার জন্য আমরা জানি এগুলিকে নিয়ে আমরা বেশি একটা চিন্তিত থাকি না কারণ আমাদের যারা প্রকৃত মিডিয়া বন্ধুরা আছে আমরা তাদের সাথে সর্বদাই সংযোগ রাখি সুতরাং সমস্যা হয় না কিন্তু অনেক অনেক ক্ষেত্রে দেখি বিষয়টাকে এমন একটা জায়গায় নিয়ে যায় ফেক মিডিয়াওয়ালা তখন অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় বা অনেকেই প্রশ্ন করতে থাকে কারণ তাদের যে ষড়যন্ত্রের যে নমুনা বা তাদের যে টার্গেট সেগুলিকে প্রকৃত মিডিয়াদেরকেও ফেল করে দেয় অনেক সময় যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকেও সংশয়ে ফেলে দেয় এবং তাদের মধ্যে থেকে অনেক সময় প্রশ্ন করে ফেলে আমাদেরকে সেই জন্যেই সমস্যা হয়ে যায় তো আজকে এই কারণে এসেছি আজকে বিগত কয়েকদিন যাবতে আমি দেখছি আমার নামে কিছু ইউটিউবের মাধ্যমে ফেক মিডিয়া ওলারা তারা বলছে নাকি আমি ভারতীয় জনতা পার্টি আমি ছেড়ে দিচ্ছি বা দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি এবং আমার সাথে কতিপয় কিছু বিরোধী দলের নেতাদের সাথে নাকি আমার কোনো হোটেলে বা কোনো জায়গায় গোপন মিটিং হয়েছে আসলে প্রথম আমার কাছে যেটা প্রথম যখন এসেছিল আমি সেটাকে কোনো প্রকার কর্ণপাত করিনি এই কারণে যে এইগুলি নিয়ে কথা বলাটা বা এগুলি নিয়ে চিন্তিত হওয়া যারা এই ধরনের ষড়যন্ত্র বা এই ধরনের চক্রান্ত করছে হয়তো তারাই আনন্দ পাবে তো সেই জন্য আমি এগুলিকে গুরুত্ব দেইনি কিন্তু দেখা যাচ্ছে গতকালই আমাকে কিছু আমার শুভাকাঙ্ক্ষী মিডিয়া বন্ধুরা বা সাংবাদিক বন্ধুরা আমাকে ফোন করে বলছে যে এগুলির একটা ক্লিয়ারিফিকেশন আপনার মনে হয় দেওয়া উচিত কারণ এখন দেখছি এটা নিয়ে বহুত বাড়াবাড়ি হচ্ছে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে আমার
মনের বক্তব্যটা তো আমার মিডিয়া বন্ধুদের মাধ্যমে এটাকে আত্মপ্রকাশ করতে হবে, তাছাড়া তো আমাদের কাছে কোনো মাধ্যম নেই। আমাদের মতন ব্যক্তিরা যখন কোনো মনের ভাষা ব্যক্ত করতে হয় আর সেটা জনতার মাধ্যমে পেতে হয়, তখন আমরা আমাদের একমাত্র আমাদের অস্ত্র মিডিয়া বন্ধুরাই। তো সেই জন্যই আপনাদেরকে আজকে আমি আহ্বান করেছি, অনুরোধ করেছি আমার এখানে আসার জন্য আমার বাড়িতে। তো এই যে ঘটনাটা বা এই যে প্রচার হচ্ছে সেটা অ্যাকচুয়ালি সম্পূর্ণই ভিত্তিহীন এবং মিথ্যা। এই ধরনের কোনো প্রকার কোনো ব্যক্তি আমার কাছে আসার মনে হয় সাহস হবে না, এটা আমি দৃঢ় বিশ্বাস যে এমন ত্রিপুরা রাজ্যে এমন বিরোধী নেতা নেই যে আমাকে এসে প্রস্তাব দেবে, আমার সাথে এসে মিটিং করবে যে আমি বিজেপি ছেড়ে অন্য কোনো দলে আমি যাব মনে করে আমাকে প্রস্তাব দেওয়া। এটা এই রাজ্যে এখনো অবধি কারোর এই রকম সাহস হবার কথা নয়, এবং আমিও সেটাকে এক প্রকার দৃঢ়তার সাথে বলছি, যারা এগুলি এই ধরনের প্রচার করছে তারা সত্যি আমার দুশ্মন বন্ধু হিসেবে এই কাজটা করছে। তার কারণ হচ্ছে দুশ্মন বন্ধু বলতে আমি এটাই বোঝাচ্ছি, একদিকে তারা আমাকে প্রচার করছে, আর প্রচার মানেই জনতার মধ্যে যাওয়া, জনতার কাছে নিজেকে প্রতিষ্ঠিত করা, একটা প্রচার হচ্ছে একটা মাধ্যম। তো একদিকে আমাকে প্রতিষ্ঠিত করছে ওরা, আরেকদিকে তারা আমাকে বদনাম করছে, দুশ্মন হিসেবে শত্রু হিসেবে তারা তাদের ধর্ম পালন করছে। তো আমি যারা এই ধরনের কাজে লিপ্ত, এবং আমি সেটাকে আরেকটু বলছি যে এই কিছু ব্যক্তিরা আমাকে বিজেপি পার্টিতে হেয় করে রাখার জন্যে তারা দীর্ঘদিন যাবতই চেষ্টা করছে, আমি সেটা জানি। কিন্তু আমি একটা জিনিস জানি যে আমি আমার মধ্যে কনফিডেন্স আছে, আমি চাই কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা, কোনো প্রকার কোনো ধরনের দলবাজি বা গ্রুপবাজি বা কারুর ক্ষতি করে বদনাম করে এগিয়ে যাওয়া সেটাকে আমি বিশ্বাস করি না, এবং তাতে করে আমি অনেক সাকসেসফুল হয়েছি। এবং আজকে যে আপনাদের সামনে আমি বসতে পেরেছি বা আপনারা আমার নাম শুনে যে এসেছেন সেটাই আমার সফলতা, এবং সেটা আমি পবিত্রতার সাথে আমি দীর্ঘ 35 বৎসর আমি কাজ করেছি এই রাজনৈতিক জগতে এবং ভারতীয় জনতা পার্টিতে। আমি এই পার্টিতে যোগদান করেছিলাম 1989-এ, প্রথম আমি এই পার্টির কাজে লিপ্ত হয়েছিলাম। তখন আমার বাড়ি ছিল বাদারঘাট কনস্টিটিউয়েন্সিতে, ওখানে আমাকে সর্বপ্রথম আফানিয়া পঞ্চায়েতের আমাকে ইনচার্জ হিসাবে প্রথম আমাকে দল দায়িত্ব দিয়েছিল। সেখান থেকে আমার বিজেপির ভারতীয় জনতা পার্টির সংগঠনের কাজ শুরু করা, এবং সেই দিন এই পার্টিতে এমন কোনো কার্যকর্তা ছিল না যে আমার মতন একজন যুব ব্যক্তি তখনকার সময়ে বিজেপি পার্টিতে কাজ করা, কারণ তখন আমার শুধুমাত্র উঠতি বয়স, তখন আমার চিন্তা ভাবনা থাকার কথা স্বার্থের দিকে, আমার নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে, এবং আমার যেদিকে আমার লাভ হবে সেদিকে যাওয়া। কিন্তু আমি সেটাকে তখনকার সময়, আমার বয়স যখন 24 বছর ছিল, তখনই আমি সেটাকে প্রাধান্য দেইনি। আমি তখন ভারতীয় জনতা পার্টির কিছু বই পড়েছিলাম, আমি পশ্চিমবঙ্গে অফিসে গিয়েছিলাম, সেখান থেকে কিছু বই কালেকশন করে নিয়ে এসেছিলাম। সেখানে একটা জিনিস আমি পেয়েছিলাম, শ্যামাপ্রসাদ মুখার্জির একটা লেখা বাণী এই বইয়ে ছিল, এটা পঞ্চনীতি নামে সেই বইটা ছিল, এখনও আছে। সেগুলো এখন হয়তো কার্যকর্তাদের হাতে দেওয়া হয় না, কিন্তু আমরা যখন শুরুয়াত করেছিলাম তখন এই বইগুলি আমাদের সর্বপ্রথম পড়াশোনা করে আমরা কাজে নেমেছিলাম। ওইখানে আমি শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বাণী পড়েছিলাম যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও।
তো এই যে একটা কনসেপ্ট অন্যায়ের বিরুদ্ধে, আর সেটা আমার ছোটবেলা থেকে আমার মনে এটা সর্বদা একটা কাজ করত। এটা আমার পারিবারিক বিষয় হোক, আমার ফ্রেন্ড সার্কেল বিষয় হোক, যেখানে হোক, এটা আমাকে একটা যার যার একটা ব্যক্তিগত একটা আদত থাকে, একটা অভ্যাস থাকে। তো এইগুলি আমি ছোটবেলা থেকে আমার একটা অভ্যাসে ছিল। আমি সেই কারণে আমি প্রথম এই দলটাকে আমি প্রতিষ্ঠিত মানে দলে আসার আমার একটা নিজেকে একটা ইন্টারেস্ট আমাকে তৈরি করেছিল। পাশাপাশি এখানে রাষ্ট্রবাদী নিয়ে কথা ছিল, তা দেশের জন্য কিভাবে কাজ করা এবং দেশকে সর্বপ্রথম ভালোবাসা, দেশের হয়ে সেবা করা, এই কতগুলি এই বইয়েতে লেখা ছিল, সেটাও আমাকে ওই দিন অনুপ্রেরণা যুগিয়েছিল। আমি দেশের হয়ে কাজ করতে চাই। আরেকটা কনসেপ্ট ছিল এখানে যে আমরা হিন্দুত্ববাদী, এখানে হিন্দুত্ব নিয়ে একটা কথা হয়েছিল। যেহেতু আমি একজন হিন্দু, তো হিন্দু হিসেবে আমার হিন্দু জাতির প্রতি আমার ধর্ম পালন করা, হিন্দু জাতির প্রতি আমার কাজ করা, সেটাও আমার একটা মনের মধ্যে একটা তখন একটা আমার ইন্টারেস্ট ছিল। সেটাও এখানে পেয়েছি, কারণ আমি ছোটোবেলা থেকে আমি ভগবান বিশ্বাসী এবং এই ধরনের কর্মকাণ্ড করাকে আমি আগে থেকে ভালোবাসতাম, সেটাও আমাকে একটা অনুপ্রেরণা যুগিয়েছিল। অর্থাৎ এই কয়েকটা বিষয় নিয়েই আমি তখন বিজেপি পার্টিতে এসেছিলাম। তখন এমন একটা সময় আসার কিছুদিন বাদে সামরিক শর্মাকে হত্যা করা হয়েছিল। তখন আমি নিজেও বুঝতে পারিনি কোন পার্টিতে এসেছি, যে একটা পার্টি এখানে সারা রাজ্যে 100 জন লোক খুঁজে পাওয়া যেত না, আর আগরতলায় তো আমাদের মতো ইয়ং জেনারেশন তো খুঁজেই পাওয়া যেত না। যাই হোক, সেদিন থেকে এই পার্টির হাত ধরে আমি রাজনীতিতে এসেছি এবং রাজনীতি শুরুয়াত করেছি। তখন এমন কোনো মনে আসেনি যে কোনো একদিন এমএলএ হব, মন্ত্রী হব, বা আমার এই দল সরকারে আসবে, সেটা কোনো দিনই ভাবিনি এবং সেই ভাবনা নিয়েও রাজনীতি করিনি। রাজনীতিতে এসেছি শুধু দেশের সেবা করব, মানুষের সেবা করব, নিজের পরিবারের পাশে থাকব, অর্থাৎ সম্পূর্ণটাই একটা ব্রড মাইন্ড নিয়ে এসেছি এবং সেই থেকে অনেক পরিশ্রম করেছি এই পার্টির জন্য। কারণ সেটা করেছি তখন এই পার্টি এমন একটা জায়গায় ছিল যে পার্টিকে কেউ জানত না, চিনত না। এই পার্টিকে জানান আমরা, আমাদের নিজেদের পরিচিতি দিয়ে এই পার্টিকে আমরা দাঁড় করিয়েছি ত্রিপুরা রাজ্যে। নিজেদের তন মন ধন শ্রম বুদ্ধি সমস্ত কিছু লাগিয়ে আমরা এই ত্রিপুরা রাজ্যে পার্টিকে প্রতিষ্ঠিত করেছি, মানুষের কাছে পরিচিতি তুলে ধরেছি এবং এই রাজ্যে ধীরে ধীরে অঙ্কুর থেকে চারা, চারা থেকে গাছ, সেখান থেকে আমরা তৈরি করে এনেছি ভারতীয় জনতা পার্টি। এবং এই পার্টিতে যারা এই কাজে যারা যাদের অবদান আছে তাদের মধ্যে অনেকেই পৃথিবীতে নেই, তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, কয়েকজন আছে তারাও পার্টি থেকে এখন বয়স উত্তীর্ণের কারণে তারা এখন পার্টিতে সেই রকম আসে না। অর্থাৎ একটা দীর্ঘ লাইফ 34 থেকে 35, তার আগে আমি মানে সঙ্গেতে শাখায়ও আসতাম, যেতাম, এটা 89-এর আগের কথা। তো যাই হোক, কিন্তু এত কিছু করার পর যে পার্টিটা নিজের সন্তানের মতো কোনো একদিন আমরা হাতে ধরে পার্টিকে আমরা তৈরি করেছি, নিজের পরিচিতি দিয়ে এই পার্টিকে প্রতিষ্ঠিত করেছি, নিজের সমস্ত কিছু দিয়ে এই পার্টিতে আমরা কাজ করেছিলাম এবং একটা বিভৎস পরিস্থিতিতে আমরা কাজ করেছিলাম, যেটা সাধারণত যারা রাজনীতি যারা করতে আসে কোনো না কোনো তাদের একটা মানসিক চিন্তা ভাবনা চেতনা নিয়ে, অর্থাৎ রাজনীতিটা মানে একটা স্বার্থ, রাজনীতিটা মানে একটা প্রফিট, বা রাজনীতিটা মানে একটা সুবিধা, বা রাজনীতিটা মানে একটা ক্ষমতা প্রয়োগ করা। এবং অনেকেই আসে যে রাজনীতির মাধ্যমে দেশের সেবা করবে, মানুষের সেবা করবে, সমাজের সেবা করবে আসে, কিন্তু তার মধ্যে সবাই যার যার ব্যক্তিগত সুবিধাটা নিয়েই রাজনীতিতে আসে। কিন্তু আমরা তখন যেটা এসেছিলাম আমাদের কাছে সেই রকম কোনো প্রকার
কোনো ধরনের স্বপ্নই ছিল না সামনে যে আমরা কিছু সুবিধা পাব এই পার্টি করে। কিন্তু তবু করেছিলাম যে পার্টিটার যে একটা নীতি নিষ্ঠা রাজনীতি যে তাদের আমাদের আইডিওলজিতে ছিল সেটাকেই প্রাধান্য করে আমরা এই কাজে বা এই পার্টিতে রাজনীতি শুরু করেছিলাম, যে নীতি নিষ্ঠা রাজনীতি। এখন অবধি আজকে অবধিও নীতি নিষ্ঠা রাজনীতি করছি, দলের স্বার্থে, সংগঠনের স্বার্থে, ত্রিপুরা রাজ্যবাসীর স্বার্থে, রাজ্যের স্বার্থে এখনও নীতি নিষ্ঠা নিয়ে কথা বলি। হয়তো অনেকে শুনে অনেকে শুনে না সেটা অন্য বিষয়, কিন্তু এখনও করে যাচ্ছি। তো আমার আজকে যে মূল বক্তব্য, যে যে পার্টিটাকে আমরা এই কংগ্রেস এবং সিপিএম যে দুটি দল কারোর থেকে কেউ কম ছিল না, মানুষকে মারার জন্যে, মানুষকে পিটানোর জন্যে, বিশেষ করে রাজনৈতিক প্ল্যাটফর্মে, সেখানে থেকে এই দুটি হিংস্র দলের বিরুদ্ধে আমরা প্রকাশ্যে আমি কিন্তু সর্বপ্রথম আমি বলতে পারি আপনাদের সামনে, হয়তো আপনারা অনেকেই জানেন না, ভারতীয় জনতা পার্টিতে প্রকাশ্যে প্রথম বিজেপির নামে স্ট্রাইক ডেকেছিল সেটা 1992 এবং সেটা আমি সর্বপ্রথম তার উদ্যোগ নিয়েছিলাম যে না, কংগ্রেস সিপিএম যদি ত্রিপুরা রাজ্যে স্ট্রাইক করতে পারে আমরা বিজেপিও করতে পারি। আমরা সেটা আমি সর্বপ্রথম তার উদ্যোগ নিয়ে করেছিলাম। তারপর ত্রিপুরা রাজ্যে সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টি পূর্ণাঙ্গভাবে যে বিধানসভায় কন্টেস্ট করা, সেখানেও আমি তখন একটা আলাদাভাবে পার্টিকে জোর দিয়েছিলাম, বিশেষ করে তখন তপন শিকদার, কবিন্দপুর কায়স্থ, ওনাদের স্পর্শে আমরা রাজনীতি করেছিলাম। আপনারা ওনাদেরকে জানেন, চিনেন, কবিন্দপুর কায়স্থ উনি প্রাক্তন কেন্দ্রীয় মিনিস্টারও ছিলেন, আর তপন শিকদার ছিলেন ওয়েস্ট বেঙ্গলের, কবিন্দপুর কায়স্থ ছিলেন আসামের, যিনি এই নর্থ ইস্টকে প্রথম সর্বপ্রথম বিজেপির পরিচিতি দিয়েছিলেন উত্তর পূর্বাঞ্চলে, কবিন্দপুর কায়স্থ। উনার হাত ধরে আমি ত্রিপুরা রাজ্যে সংগঠনে অনেক কাজ করেছি উনার আশীর্বাদে এবং তপন শিকদার আশীর্বাদে। তো উনাদের সাথেই তখন কথা বলে আমরা এই ত্রিপুরা রাজ্যের কাজ শুরুয়াত করেছিলাম ওনাদের সহযোগিতা নিয়ে। তো আজকে এই ধরনের প্রশ্ন আসাতে মনে অনেক দুঃখ হয়েছে বলে আজকে আপনাদের কাছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যে যারা ষড়যন্ত্রকারী, যারা আমার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার করছে, তারা জানে না আমি কে। হয়তো ওরা হঠাৎ করে এসেছে এই পার্টিতে, হঠাৎ করে এসে তারা হয়তো ভাবছে তারা তাদের মতে পার্টিকে ব্যবহার করবে, আবার হয়তো বিরোধীরাও ভাবতে পারে, ভাবছে যে হয়তো রামপ্রসাদ পালকে এইভাবে কুণ্ঠাসা করা যাবে। কিন্তু আমি বলবো আমাকে এইভাবে পারা যাবে না। এই পার্টি যদি কয়েকজন ব্যক্তি থাকে এই পার্টিকে ত্রিপুরা রাজ্যে সৃষ্টি করা এবং এই ত্রিপুরা রাজ্যে পরিচিতি দেওয়া, তাহলে রামপ্রসাদ পালও তার মধ্যে একজন। কেউ আমাকে ষড়যন্ত্র করে, কেউ আমাকে আমার বিরুদ্ধে অপপ্রচার করে, কেউ আমাকে এই পার্টি থেকে দূরে সরাতে পারবে না। হয়তো অনেকে ভাবতে পারে যে পার্টিতে আমাদের কোনো ভূমিকা নেই বা আমাদের ভূমিকা যেন কোনো দিন পার্টিতে আর না হয়, সেই চেষ্টা ওরা করতে পারে। কিন্তু আমি বলবো এই পার্টির সম্বন্ধে আমি জানি, এই রাজ্যের মানুষ জানে, এই রাজ্যের মানুষের অনেক আশীর্বাদ আমার প্রতি আছে, আর আছে বলেই আমি এখনও অবধি আপনাদের কাছে আমার যে সম্মান, গ্রহণযোগ্যতা, যে ভালোবাসা এখনও আছে আপনাদের, সেটাই তার প্রমাণ। তো আমি আজকে আপনাদের মাধ্যমে আমি প্রতিবাদ করছি, যারা আমার বিরুদ্ধে এই ধরনের প্রভাকাণ্ড করছে, মিথ্যে প্রচার করছে,
যারা আমাকে নিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে তারা যেন সাবধান হয়ে যায়, এবং যারা আগামী দিন করার চেষ্টা করব আমি তাদেরকে অনুরোধ করব এই ধরনের অন্যায় কাজে যেন লিপ্ত না থাকে, মানুষের ক্ষতি করে কারো লাভ হয় না। মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে নিজেকে শ্রেষ্ঠ বানানো যায় না, সেটা এই রাজ্যে আবার প্রমাণিত হয়েছে, সেটা আপনাদের আপনারা জানেন যে রাজনীতি একটা সময় সবারই থাকে, ভালো মন্দ নিয়ে রাজনীতি থাকে এটাই স্বাভাবিক, কিন্তু রাজনীতিতে কেউ চিরস্থায়ী, কেউ ক্ষমতাবানও থাকে না এবং কেউ রাজনীতিতে চিরস্থায়ী তার সমস্যাও থাকে না, কিন্তু যারা এই লাইনে যারা কাজ করে যারা এইগুলিকে পছন্দ করে আমি মনে করি তাদেরই ক্ষতি হয়, তাদেরই সর্বপ্রথম ধ্বংস হয় এবং সেটা চলছে, হয়তো তারা আগামী দিন হয়তো তারা রাজনীতি থেকে মুছেও যেতে পারে। মানুষের ক্ষতি করে, অন্যায় করে, মানুষের বিরুদ্ধে হিংসে করে কেউ রাজনীতিতে বেশি দিন টিকতে পারে না, সেটা আমরা মহাভারত থেকে আমরা যদি এগুলি শুরুয়াত করি তাহলে আমরা এগুলি দেখব যে হিংসা করে মানুষের ক্ষতি করে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না। এবং আমরা যারা আমি বিশ্বাস করে বলবো যে যেইভাবে আজ থেকে 35 বছর আগে এই পার্টিতে এসেছি, যে ভালোবাসা নিয়ে পার্টিকে ভালোবাসছে এখনও নিঃস্বার্থভাবে এখনও করছি, সেই জন্য এখনও আমি নিরলসভাবে একই কায়দা কৌশলে মানুষের সাথে আছি, সকলের সাথে আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। যারা আমার সমস্যা সৃষ্টি করছে তারাই এই সমস্যার গর্তে পড়ে, তাদেরই ক্ষতি হচ্ছে। তো আমি এই কয়েকটা বিষয় আমি রেখেছি যে এই পার্টি নিজের হাত ধরে ত্রিপুরা রাজ্যে তৈরি করেছি, এই পার্টির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, এই পার্টিকে অনেক তিলে তিলে বড় করেছি, হয়তো আজকে পরিবর্তন হয়েছে, আমাদের পার্টিতে অনেক ভালো ভালো রাজনীতিবিদরা এসছে, অনেকেই এসছে, এসেছে বলে আজকে সরকার গঠন হয়েছে। তো আমরা সকলকেই সাধুবাদ জানাই এই কারণে যে আমরা কাজটা করেছি বলেই আজকে এই প্ল্যাটফর্মে সবাই এসে কাজ করার সুযোগ পেয়েছে, আগামী দিন আরও অনেকে আসবে, অনেকে চলে যাবে, যারা আসা যাওয়ার মাধ্যমে থাকে রাজনীতিতে তারা সর্বদাই আসা যাওয়ার মধ্যেই থাকবে, কিন্তু আমি তো আর আসা যাওয়া যাব না, কারণ আমি তো এটাকে সৃষ্টি করেছি, আমি একজন সৃষ্টিদাতা এই রাজ্যের, সুতরাং আমার দ্বারা তো এটা হবে না, আমার ভাগ্যে এটা নেই, এই সুবিধাটা আমার ভাগ্যে নেই। আর যেদিন যাব সেদিন একেবারেই রাজনীতি করতে পারবো না বা রাজনীতি তখন করার আর ক্ষমতা থাকবে না, তখনই যাব, কারণ একবার না একবার তো রিটায়ার্ড হতেই হবে রাজনীতি থেকে, আশা করি তখনই যাব এবং আপনাদের আশীর্বাদ থাকলে আরও অনেকদিন রাজনীতি করতে পারবো। তো আমি এর বেশি আর কিছু বলছি না, আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন আমার মনের কথাটা কি। তো আমি এই পার্টিতে আছি, ছিলাম, আছি, থাকব, এটা আমি বলবো যে এই পার্টিটা আমরা হয়তো এটা সর্বভারতীয় দল, আমাদের দলটা সর্বভারতীয় দল, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমি বলবো এখানে আমাদের একটা আলাদা এই পার্টির একটা অংশ আছে, সুতরাং আমাদের এই অংশ থেকে কেউ অধিকার থেকে আমাদেরকে কেউ ছিনিয়ে কোথাও ফেলে পারবে না। এই কথাগুলি আজকে আমি এই কথার মাধ্যমে আমার যে কথা বলা আমার সাংবাদিক ভাইদের প্রতি যে আমার মনের ব্যাখ্যা দেওয়া সেটা আমার এখানেই আজকে সমাপ্তি করছি, সকলকে ধন্যবাদ, নমস্কার। দাদা একটা প্রশ্ন ছিল, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং আপনিও বলছিলেন বিজেপির সঙ্গেও পুরনো কার্যকর্তা এবং অনেকদিন ধরে আছেন বিজেপির সঙ্গে, কিন্তু এবার 2018 তো একটা বিষয় উঠেছিল যে পুরনো কার্যকর্তাদের বা দলের যারা পুরনো কর্মী তাদেরকে সেভাবে দল মর্যাদা দিচ্ছে না,
এবার 2023 এর বিধানসভা নির্বাচনে আপনারা যখন জয়লাভ করলেন মন্ত্রিসভায়, মানে আপনার মতো পুরনো কার্যকর্তা শুধু নয়, আরো বেশ কয়েকজনকে সরিয়ে ফেলা হয়েছে এবং কিছু নতুন চেহারা তাদেরকে তুলে আনা হয়েছে, কোথাও কি আপনার ক্ষোভ রয়েছে বা কোথাও মনে হয়েছে যে দল বিচার করতে পারেনি রামপ্রসাদ পালকে, বা দায়িত্বটা কোথাও কি মনে হয়েছে যে আপনার আগের কাজটা আপনি ভুল করেছেন তাই দায়িত্ব দেয়নি দল? আমি একজন প্রতিবাদী, আমি আবার বলছি এটা আমি কাউকে বই করি না। যেখানে দলের স্বার্থ বা দলের ক্ষতি হয় সেখানে আমি কথা বলি, অনেক সময় প্রতিবাদও করি। রাজনীতি পরিবর্তনশীল, নেতৃত্ব পরিবর্তনশীল, পরিবর্তনের মাধ্যমে দল চলতে থাকে। আমরা যখন শুরুয়াত করেছিলাম একভাবে শুরুয়াত করেছি, এখন দল চলছে, নেতৃত্বর বদল হয়েছে, সুতরাং সেটা একটা আলাদা পরম্পরা। আমরা যখন শুরুয়াত করেছি তখন কিছু পাওয়ার বিনিময়ে শুরুয়াত করিনি, আমরা শুরুয়াত করেছি কিছু দেওয়ার, দেওয়ার মানসিকতা নিয়ে দলে এসেছি। তো সুতরাং এখানে কি পেলাম না, কিভাবে দেখলো, কি কে দেখলো না, সেটা আমাদের কাছে কোনো প্রকার প্রাধান্য নয়। এটা আমি আবার বলছি, আমরা এই পার্টি যেদিন শুরুয়াত করেছি এই পার্টি ত্রিপুরাতে প্রতিষ্ঠিত করতে হবে, ত্রিপুরাতে এই পার্টিকে যে কোনোভাবে জনতার দরবারে নিয়ে যেতে হবে, জনতাকে চিনাতে হবে। তো সেই দিনই আমরা ভেবেছি যে এই পার্টি থেকে কিছু নেওয়ার মতো কিছু নেই, এই পার্টিতে দিতে হবে, দিয়েই পার্টি করতে হবে। তো সুতরাং আমাদের শরীরে, আমাদের মনে, আমাদের আত্মার মধ্যে দেওয়ার একটা মানসিকতাই প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানে আমাদের নেতৃবৃন্দরা যাই ডিসিশন নেয় আমরা সেটাকেই অ্যাকসেপ্ট করি, কারণ যেহেতু আমাদের মনের মধ্যে কোনো প্রকার আমরা কোনো পাওয়া দিয়ে হিসাব নিকাশ আমাদের করতে হয়, যেহেতু সেটা আমাদের মনের মধ্যে আসে না, তো সেহেতু এখানে কোনো প্রকার কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে আমার এখানে কোনো কথা বলা বা কোনো কিছু সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করা সেটা আমার কাজই নয়। দল যে ডিসিশন নেয়, পার্টি যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত, এবং আমাদের এই দলের মধ্যে ডেমোক্রেসি আছে, আবার ডেমোক্রেসি নেই সেটা, এটা আগে থেকেই পার্টিটা ডিসিপ্লিন ওয়াইজ পার্টি, ডিসিপ্লিনের মধ্যেই আমাদের অনেক কিছু সংগঠন এগিয়ে নিতে গেলে, দলকে এগিয়ে নিতে গেলে ভুল আমার দ্বারা হয় অনেক সময়, আমার ভুলের উপর অনেকেই অনেক কিছু বলতে পারে, সেই রকম অনেকের দ্বারা অনেকের ভুল হয়, সেটা একটা ভুলের পরিপ্রেক্ষিতে অনেক কিছু হয়ে যায়। কিন্তু পার্টি তার যে নিজস্ব ট্র্যাক লাইন ওই লাইনই চলবে, এখান থেকে কেউই আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না, কেউ আলাদা কিছু করার চেষ্টা করলো সে হয়তো সাময়িক চেষ্টা করে সে এগুতে পারবে, কিন্তু সেটা স্থায়ী হবে না। আর এটা এই রাজ্যে আপনারা অনেক প্রমাণিত, যারা বিজেপি পার্টির ট্র্যাক লাইন ছেড়ে, যারা নিজেকে আলাদা বড় মনে করে কাজ করতে ছিল, নিজেকে আলাদা ব্যক্তি হিসেবে তৈরি করেছিল, তাদের পরিস্থিতি এই রাজ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু এই রাজ্যে নয়, সারা ভারতবর্ষের বিজেপির অনেক রাজ্যেই অনেক বড় বড় ব্যক্তিকে ছিনিয়ে ফেলেছে। আর আপনি যেটা বলেছেন, আমাদেরকে কোনো প্রকার ছিনিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে ফেলে দেওয়া এই পরিস্থিতি আমার মাধ্যমে এখনও আমার কাছে আসেনি, যদি আসে তাহলে এটা আমার দ্বারাই হবে, এটা দলের দ্বারা হবে না। আমি যদি মনে করি দলের কাছে আমি নিজেকে একটা দলের ক্ষতিকারক নিজেকে তৈরি করতে চাই, তো দল তো আমাকে ছুঁড়ে ফেলবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম দলের সিদ্ধান্ত। তো আমিও চেষ্টা করি যেভাবে দলটাকে আমরা তৈরি করেছি সেটা যেন সর্বদাই এই দলের, যেভাবে সেবা করেছি, দলের যত্নবান হয়ে দলের কাজ করি সেটা যেন আগামী দিন করতে পারি, সেই উপরই আমাদের একটা, বিশেষ করে আমার একটা চিন্তা ভাবনা থাকে এবং আমি সেটাই করতে থাকি। অবশ্যই
যেহেতু এখানে আমাদের সর্বভারতীয় সভাপতি ছিলেন জেপি নাড্ডাজি এবং আমাদের সর্বভারতীয় আমাদের যিনি সুপ্রিমো নেতা অমিত শাহজি ওনারা এই কাজটা করেছেন এবং এটা ওনাদের উপর তো ভারতবর্ষের কেউ নেই সুতরাং সেটা ওনাদের যে সিদ্ধান্ত সেটা আমাদের সর্বভারতীয় সিদ্ধান্ত এখানে কোনো দ্বিমত কারোর থাকে না নেই থ্যাংক ইউ ধন্যবাদ।